করোনার হাত থেকে বাঁচতে দেশের মানুষকে সচেতন করতেন যিনি, নিরলসভাবে কাজ করে করোনার মতো গুরুত্বপূর্ণ বিষয় এক হাতে সামাল দিয়েছেন তিনি। বলছি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরার কথা। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন ডক্টর সেব্রিনা ফ্লোরা। গত দুই দিন ধরে তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জানা গেছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। বেশ কিছুদিন ধরে পিত্তনালীর সমস্যায় ভুগছিলেন তিনি, অস্ত্রোপচারের সময় কিছু জটিলতা হয়, এরপর তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়। তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে স্বাস্থ্য অধিদপ্তরে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মির্জাদি সেব্রিনা ফ্লোরা ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিলেন 1983 সালে। কৃতিত্বের সঙ্গে MBBS পাশ করার পরে বেশ কিছু প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেছিলেন, পরে নিপস মে রোগ তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এরপর তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। এখানে 3 বছর গবেষণা করেছেন, পরে উচ্চশিক্ষার জন্য চলে যান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এখান থেকে নেন PhD ডিগ্রি। ২০১৬ সালে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মির্জাদি সেব্রিনা ফ্লোরাকে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অধ্যাপক ফ্লোরার স্বামী প্রকৌশলী রবিউল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের করোনা মহামারী শুরুর সময় প্রতিদিন নির্দিষ্ট সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মির্জাদি সেব্রিনা। পরিস্থিতি যাই হোক, প্রতিদিন দুপুর 12টায় প্রেস ব্রিফিংয়ে হাজির হতেন তিনি। দেশের মানুষও ঠিক ওই সময় টেলিভিশনের সামনে উপস্থিত হতেন। মহামারী পরিস্থিতি নিয়ে দেশবাসীকে নির্দিষ্ট সময়ে অবহিত করা একটি ধারা তিনি চালু করেছিলেন, সেই থেকেই তার নামটি বেশ পরিচিতি পায়। সাদাকালো নিউজ।